আদাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, বাসায় বসে পড়ালেখা করছো। শীতকালে তো এখন তো অনেক শীত, হয়তো লেপ মুড়ি দিয়ে পড়ালেখা করছো। তো আমি কণিকা কবিরাজ, সান্থাল মহিলা কলেজ, কলেজের অধ্যক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং অনেক কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে আমাদের, কিন্তু তোমরা ক্লাস দেখছো কিনা জানি না, তোমাদের পড়ালেখা কতদূর আগাইছো সেটাও বলতে পারবো না, যেহেতু তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় না এই করোনার জন্য। এই করোনায় তোমাদের অনেকটা লেখাপড়া পিছিয়ে গেল, কিন্তু আমাদের তো এটা কোনো হাত, মানে আমাদের কোনো হাত নাই এটার উপর। সৃষ্টিকর্তায় জানি না এটা কবে থেকে আমাদেরকে রেহাই দেবেন, তারপর আমাদেরকে আগে যেতে হবে। তোমরা বসে বসেই পড়ালেখা করো। তো আজকে তোমাদের আমার একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য পড়াবো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প। গল্পটা খুবই মজার, তোমরা আশা করি তোমরা বাসায় বসে পড়বে, খুবই ভালো লাগবে তোমাদের। গল্পতে যাওয়া শুরু করার আগে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কিছু কথা বলে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন লেখককে, তিনি তাকে ওনাকে বিশ্বকবি বলা হয়, তোমরা অবশ্যই জেনে থাকবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে, উনি সাহিত্যের এমন কোনো শাখা নাই যে তিনি সেখানে সোনা ফসল ফলাননি, মানে তিনি যেখানে হাত রেখেছেন সেখানে তিনি সেখানে সোনা ফসল হচ্ছে। কী গল্প, কী প্রবন্ধ, কী নাটক, কী উপন্যাস, কী গান, মানে সাহিত্যের কোনো এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি তার পদচারণা ছিল না বা সেখানে তিনি প্রবেশ করেননি। রবীন্দ্রনাথ এবং বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ একমাত্র বাংলা ছোট গল্পের লেখক। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব হয়। দেখুন একটা অপরিচিত গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট গল্পের গল্পগুচ্ছ থেকে একটা গল্প নেওয়া এখানে। এই অপরিচিত গল্পটা তোমরা যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো লাগবে। দেখো ছোট গল্প, আসলে ছোট গল্প, ছোট গল্প কাকে বলে এটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। মানে ছোট গল্প মানে মনের মধ্যে একটা অস্তিত্ব বাসনা থাকে, যেমন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র মতো রাশি প্রথ যেতে চেয়ে ভাসি, তাই দু চারটি অশ্রু জল নহে বর্ণনার ছোট ঘটনা ঘন ঘটনায় তথ্য নাই বলে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। মানে ছোট গল্পের এই সংজ্ঞাটা তোমাদের জেনে নেওয়া অবশ্যই উচিত, কারণ ছোট গল্প হচ্ছে শেষ হয়ে হইল না শেষ, এরপর মনের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যে তারপর কি হলো। তেমনি একটা গল্প অপরিচিত, অপরিচিত গল্পে আমরা দেখবো যে নায়ক অনুপম এবং নায়িকা কল্যাণী, তাদের বিয়ের আসর থেকে বিয়ে হয় না, কিন্তু শেষে যে তাদের আবার দেখা হয় কি, তারপর তাদের কি বিয়ে হয়, একে অপরের যে অপেক্ষা করে তারপর তাদের কি বিয়ে হয়, এটা আমাদের আর গল্পে পাইনি। তোমরা হয়তো পড়েও দেখবে শেষে আমাদের মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা আছে, সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা বা জানার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে ছোটো গল্প। প্রত্যেকটা ছোটো গল্পের এটা একটা বৈশিষ্ট্য যে শেষ হয়ে হইল না শেষ, প্রত্যেকটা দর্শকের বা শ্রোতার মনের মধ্যে একটা আলাদা রকম ইচ্ছা থাকে যার পর কী হলো, একটা কৌতূহল থাকে, এটাই হচ্ছে ছোটো গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটা ছোটো গল্প অপরিচিত, অপরিচিত গল্প। দেখো এখানে আমি তোমাদেরকে একটু গল্প সম্পর্কে কথা বলি, যে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে 7 আগস্ট, অর্থাৎ 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর বিয়ে ঠাকুর পরিবারের জীবনানুষ্ঠান ঘটে। এছাড়া রবীন্দ্রনাথের তোমরা দেখবে এই যে প্রতিশ, শিলাইদহ এবং বিভিন্ন জায়গায় উনি বসে বসে সাহিত্য লিখছেন। ওনার বিখ্যাত উপন্যাস চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলাদেশের শ্রেষ্ঠ উপন্যাস। শেষের তোমরা হয়তো দেখে থাকবে রবীন্দ্রনাথ চোখের বালি উপন্যাস অবলম্বনে আমাদের সায়েন্স বই হয়েছে, এটা খুবই সুন্দর, তোমরা পারলে দেখে নিও। দেখো এখানে তোমাদেরকে আমি বলি, আজ আমার বয়স 27 মাত্র, এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড়, না গুণে হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভবর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপে ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করবেন না তাহারাই ইহার রস বুঝিবেন।
মানে এখানে নায়ক অপুর বয়স হচ্ছে অনুপের বয়স হচ্ছে 27 তো এখন প্রত্যেকটা মানুষের একটা বিয়ে নিয়ে মানুষের মনের মধ্যে একটা কল্পনা থাকে তেমনি অনুপের জীবনও ছিল প্রত্যেকটা মানুষের একটা বয়সের সময় বিয়ে নিয়ে একটা আলাদা রকম অনুভূতি বা আলাদা রকম কল্পনা থাকে সেরকম এই গল্পের নায়ক অনুপেরও ছিল দেখ কলেজে যতগুলো পরীক্ষা পাস করে সব আমি চুকিয়ে আছি অনুপম ইতিমধ্যে এমএ পাস করে আছে ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায় অমনি করিয়া প্রকাশ পায় মানে আসলে গল্প দেখো যে অনুপম এত সুন্দর ছিল তাকে সবাই দেখলে শিমুল ফল বা মাকা আমরা কথাই বলি মাকারের ফল মাকারের ফল দেখতে আসলে সুন্দর তো সেই রকম অনুপমেরও চেহারা ছেলে এতটাই সুন্দর যে সবাই তাকে মাকারের ফল বলতো এবং অনুপম তখন হাসিয়া একটু বিদ্রুপ একটু অস্বস্তি বোধ করতো কিন্তু পরে যখন একটু বুদ্ধি ভার হয়েছে তখন তিনি বুঝতে শিখছে যে আসলে আমি সুন্দর জন্য আমাকে এই কথা বলা হয় তখন তিনি বলছেন যে আমাকে যেন আমি আমার জন্মন্তন বলে যদি কিছু থাকে তাহলে বারবার জন্মদিন আমার এরকম করে হয় আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাঁপ ছাইলেন সেই তার প্রথম অবকাশ অনুপমে আসলে তার বাবা অর্থনৈতিকভাবে একটু গরিব ছিলেন কিন্তু পরবর্তীতে ওকালতি করিয়া বেশ টাকা পয়সা করেছে এবং বেশ তখন অনেকটাই জমি জমা বাবার ইহা করিয়াছে আমার তখন বয়স অল্প মা হাতে আমি মানুষ মা গরিবের ঘরে মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনি ভুলেন না আমাকে ভুলতে দেন না শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হচ্ছে হইল না এত আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গর্জনের ছোট ভাইটি মানে লেখক বলছে এখানে মানে নায়ক বলছেন যে আমাকে মানে যেহেতু সে বাবার একটাই সন্তান ছিলেন এবং বাবার অবস্থা খুব ভালো ছিল সেই হিসাবে তিনি খুব আল্লাহ আল্লাদে মানুষ হয়েছে এবং কোলে কোলে তার মানুষ মানুষ হয়েছে কিন্তু মানুষ হওয়ার পর তার মা তাকে সবসময় যেহেতু গরিব থেকে বড় লোক হয়েছে তার মা সবসময় তাকে মনে করেছিলেন আমরা বড় লোক বা ধনী তো সেই জন্য বলছেন তিনি যে আমরা মনে হয় অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি খুব আল্লাহ আল্লাহদের মানুষ হয়েছে আমার আমার আসল অভিভাবক আসলে এই গল্পে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা মামার চরিত্রটা এমন যে তিনি টাকা ছাড়া কিছু বুঝেন না টাকা যেখানে টাকা টাকা দিয়ে তিনি সব কিছু বিচার করতে চান এবং তিনি অনুপমের বিয়ে নিয়ে এরকম বিভিন্ন জায়গায় মেয়ে দেখে কিন্তু তার মানে মেয়ে গরিব হলে চলবে না আবার অনুপমের চেয়ে বড়লোক হলে চলবে না মানে বড়লোক হলে সে আধিপত্য খাটাতে পারবে না মেয়ের উপর অতএব সে মানে অদিতে নিজ বংশ চায় আবার সে ভালো মেয়েও চায় তিনি আমার মামা তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড় কিন্তু ফলুর বালির মতো তিনি আমার সমস্ত সংসার নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাকে না খুঁড়িয়া এখানকার এক রুশো রস পাইবার জোর নাই এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না কন্যা পিতা মাত্র স্বীকার করবেন আমি সৎপাত্র তামাক মুখ পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝা নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তঃপুরে শ্মশানে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা সরবরাহ হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন মানে অনুপম বলছে যে ছোটবেলা থেকে আমি এমনভাবে মানুষ হয়েছি যে আমাকে কোনো কিছু ঝড়ঝাটা পথ হয় না এবং তিনি খুব ভালো মানে চিন্তামুক্তভাবে মানুষ হয়েছেন বাবা মা বাবা নাই কিন্তু মা আর মামা মিলে সারা সংসার পরিচালনা করেন এবং যা কিছু তাদের দ্বারাই সামাল দেন এবং অনুপম শুধু লেখাপড়া করে এবং ঘুরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ায় এইটাই এটাই হচ্ছে তার কাজ সে বলতেছে যে আমি যদি সে দেখে এত সুন্দর ছিল যে যদি কোনো বর কোনো মেয়ের বাবা যদি স্বয়ংবর স্বয়ংবর মানে ইচ্ছা বর মানে আগের দিনের মানে আমাদের সমাজে রাজারা তাদের কন্যাকে স্বয়ংবর দিয়ে বিয়ে দিতেন মানে অনেক পাত্র অনেক রাজা রাজা পাত্র আসতো এখানে তার মেয়ে যাকে পছন্দ করে তার গলায় মারা দেয় এটাকে বলা হয় স্বয়ংবর তো অপরিচিত গল্পের লেখকের সেরকম একটা কনফিউশন ছিল যে আমাকে যদি স্বয়ংবরকে কোনো মেয়ে দিতে চায় কোনো বাবা তাহলে আমাকে নিশ্চয় আমার গলায় সে মারা দেবে কারণ তার
দেখতে সে সুন্দর ছিল সেই জন্য সেই কথাটা বলছে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধে আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবী আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাহার একটা বিশেষ মত ছিল, ধনী কন্যা তার পছন্দ নয়। মানে অনেক ধনী ঘর থেকে কন্যা আসছে, কিন্তু মামা যেহেতু সংসারের দায়িত্ব গ্রহণ পালন করেন, সেই জন্য মামা মতামতের একটা প্রাধান্য আছে, মামা সেটা পছন্দ করে না, এবং ধনী ঘর তার একটা পছন্দ নয়। আমাদের ঘরে মেয়ে আসবে, সে মাথা হেট করে আসবে, এই এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থিমতা জড়িত, তিনি এমন বিয়াই চান যাহা টাকা নেয়, অথচ যে টাকা দিতে পশুর করিবে না, যাহাকে শোষণ করিয়া চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ি পরিবর্তে বাঁধা বোকা তামাক দিলে যাহা নালিশ খাটিবে না। অনুপমের মামা এমন একটা পাত্রী চান যে একেবারে ধনীর ঘরে মেয়ে নিয়ে আসবে না, এবং এবং এমন ঘরে মেয়ে নিয়ে আসবে সে মেয়েটা তারা তাদের বাড়িতে হেট করে মাথা হেট করে থাকে, এবং তার বাবাকে মানে হোঁকা মানে আগে আগের দিনে তোমার দেখবে, তোমরা হয়তো জানো না যে হোঁকাটা কি, আগের দিনে নারকেলের মালার সঙ্গে পাইপ দিয়ে অনেকে হোঁকা খেতো, আমরা দেখেছি কিন্তু তোমার দেখো নেই এখনো, তোমার টিভি সিনেমাতে দেখবে যে পাইপ দিয়ে অনেকে অনেক বড় মানে রাত আগেকার জমিদার পরিবার জমিদার এরকম হোঁকা নিত, ওইরকম নেয়, কিন্তু তার বদলে যে মেয়ের বাবা আসবে তাকে এরকম মানে নারকেলের মালায় হোঁকা দিলেও চলবে। মানে নিজেকে সবসময় সে বড় মনে করতো এবং সবাইকে সে ছোট মনে করত। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতা আসে আমার মন তলা করিয়া দিল। সে বলল, ওহে মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে, মানে তোমরা এগুলো কথা মনে রাখবে, যেমন আমার বন্ধু হরিশ মানে অনুপমের বন্ধু হচ্ছে হরিশ, হরিশ থাকে কোথায়, কানপুরে থাকে, সেখান থেকে সেখান থেকে একটা মেয়ের খোঁজ নিয়ে এসে, এবং সে মেয়ে খুব দেখতে সুন্দর এবং খাসা মেয়ে। তাহলে আমরা এখানে প্রশ্ন পেলাম কয়টা, যে অনুপমের বাবা কী করে, অনুপমের বাবা হচ্ছে পেশায় ওকালতি করে, এবং অনুপমের বয়স 27, আর অনুপমের দেখভাল সংসার দেখভাল করার দায়িত্ব নেয় তার মামা, এবং অনুপমের বন্ধু হচ্ছে হরিশ। তাহলে আমরা এখানে 4-5 প্রশ্ন এখান থেকে নৈবেদ্যিকের জন্য পেয়ে গেলাম। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি ছিল ছুটি ঘুঘু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষা নাই, চিন্তা ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশে মরুভূমির মধ্যে আমার হৃদয়ে তখন বিশ্বব্যাপী নারীরূপের মরিচিকা দেখিতেছিল, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্ম তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীরের মন বসন্ত বাতাবরণের বকুল বলে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া পড়িতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দেওয়া বর্ণনা করিবার শক্তি তার ছিল, আমার আর আমার মন ছিল তৃষ্ণার্থ। মানে তোমরা জানো যে অনুপমে তখন এমএ পাস করি, এমএ পরীক্ষা দিয়েছে, পড়ালেখার ঝামেলা নেই, বাসার কাজকর্মে ঝামেলা নাই, এবং সংসার দেখার কোনো চিন্তা নাই, এই জন্য তার যখন হরিশ যদি মেয়ের কথা বলো তখন তার মনে একটা বসন্তের বসন্ত আসতে, যেমন আমাদের ধরনীতে নতুন সাজে সজ্জিত হয়, সবার মনে একটু আলাদা রকম মুহূর্তে জাগে, এবং ফুলে ফলে একেবারে ধরনী ভরে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে, তখন মানুষের মনে একটা আলাদা রকম রঙিন স্বপ্ন দেখে। ঠিক ঠিক অনুভবের মনের মতো ঠিকই সেই সেই বলছে, আমার মনের মধ্যে ফলবের নব পল্লবের মতো নতুন নকুরি একটা নতুন নতুন স্বপ্ন দেখছে। এই সময় হরিশ তাকে আর একটু উস্কাই দিচ্ছে, তখন তার মনটা একটা আলাদা রকম অনুভূতি তা আরও জায়গা করে নিচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে নিয়ে একটা আলাদা রকম অনুভূতি থাকে, সেই রকম অনুপমের ছিল সবারই, সব ছেলে মেয়েরই একটা আলাদা রকম বয়স, এটা বয়সের আসলে হয়ে থাকে। তো আশা করি তোমরা বাসায় এটা পড়বা, কারণ না পড়লে উপন্যাস গল্প এগুলো আসলে এমন সাহিত্য এমন একটা জিনিস যেটা পড়ে পড়ে রস নিঙ্গে নিতে হয়, সাহিত্য আসলে ছেলের হাতে খেলাও না গুরুর হাতে বেতো না, এটা কাকু জোর করে এই রস গ্রহণ করাও যায় না, এটা মনের ইচ্ছে মনের সানন্দে মনের ইচ্ছে পান করতে হয়। এবং সাহিত্য না পড়লে আসলে একটা সাহিত্য পড়ো তুমি বিশ্বজগৎকে মনকে তোমার মন অনেকটা খোলা অনেকটা পরিপূর্ণ হয়ে যাবে। আসলে আমরা লেখাপড়া করি চাকরি করার জন্য অনেক কিছু জানার জন্য, কিন্তু সাহিত্য হচ্ছে মনের ব্যাপার, এটা মন মনকে আলোকিত করে আর কি, মনকে অনেক অনেক বিস্তারিত মনের পরিচিতি অনেক বিস্তৃত
উত্তেজিত হয়ে যায় সাহিত্য পড়লে দেখবে মনে মনে একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ কি সেই আনন্দ তোমার এটা কেউ নিতে পারবে না এটা একান্ত একেবারে নিজে এটা মানে কাউকে দেওয়ার মতো নয় সে এখন তো তোমাদের সাহিত্য পড়ার সময় নাই কারণ ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ আঙুলের ডুবায় পৃথিবী চলে আসছে এখন একটা মোবাইল বাটন টিপলে সারা পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের সময় তো এরকম ছিল না আমরা আমাদের সময় তখন গল্প পড়ার পাশাপাশি গল্পের বই চুরি করে করে পড়ছি বাবা মার ভয়ে কিন্তু এখন তোমাদের তো সেই মানে এখন তো আর সেই সময় নেই এখন সময় পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে তোমরা অনেক কিছু জানতেছ কিন্তু আমরা অনেক কিছু পাইনি তোমাদের মতো কিন্তু তোমরা বেশি পেয়ে হয়তো বা পড়ালেখার দিকে একেবারে মানে সাহিত্য তোমার পড়তে নিজে পাঠ্য বই তোমার পড়তে চাও না আমি আশা করি তোমরা এই অপরিচিত গল্পটা পড়বে এবং তোমাদেরকে খুব ভালো লাগবে এবং খুবই মজা পাবে তোমরা এবং ছোট গল্প যে কি এই যে প্রথমে তোমাদেরকে ছোট গল্পের সংখ্যাটা বললাম যে শেষ হইল না শেষ এটা মনের মধ্যে একটা অর্তিত্ব বাসনা থাকবে এটাই হচ্ছে ছোট গল্প তো আশা করি তোমরা ভালো থাকবে এই করোনাকালে শীতের করোনা বাধা হবে হতে পারে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা ভালো থাকবে ধন্যবাদ আগামী ক্লাসে তোমাদেরকে আমার সঙ্গে আবার দেখা হবে এই পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থাকো এবং সুন্দর থেকো